ভাবছেন এটা আমার আর কৌস্তুভের ছবি? মোটেই না। আমি সুচিস্মিতা, আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের এই ভিডিওটায় একটু আলোচনা করব যে হ্যালোউইন কি আর মন্ট্রিয়াল শহরে কিভাবে হ্যালোউইনের উদযাপন করা হয় তাও আপনাদের সাথে শেয়ার করব। দেখছেন কাণ্ড, কাকে সাজিয়ে নিয়ে এসেছে দেখুন। আমাদের কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশী পালনের মতো বিদেশে সাধারণত খ্রিস্টানরা পালন করে থাকেন এই হ্যালোউইন উৎসব। 31 অক্টোবর পালন করা হয় এই হ্যালোউইন। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় যে হ্যালোউইন পালনের এই রীতি কিন্তু চালু হয়েছিল প্রায় 2000 বছরেরও আগে এবং সর্বপ্রথম শুরু হয় স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডে। সেই সময় স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং উত্তর ফ্রান্সে বাস করতেন কেল্টিক সম্প্রদায়ের মানুষ। কেল্টিক ক্যালেন্ডার অনুযায়ী 1 নভেম্বর ছিল তাদের বছরের প্রথম দিন। সেই প্রথম দিনে ফসল কাটার উৎসব সামহেন থেকে হ্যালোউইনের উৎপত্তি। দেখছেন আমাকেও ছাড়েনি, কামড়েই দিচ্ছিল বোধ হয়। এই সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করতেন যে বছরের শেষ দিন অর্থাৎ 31 অক্টোবরের রাতে ইহলোক এবং পরলোকের মধ্যে বিভেদের দেওয়ালের স্তর সবথেকে পাতলা হয়ে যায় এবং মৃত মানুষের আত্মারা প্রবেশ করে ইহজগতে এবং তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে, লণ্ঠন জ্বালিয়ে শুরু হয় এই হ্যালোউইন উৎসবের। মন্ট্রিয়ালের মানুষদের স্পিরিটটাই আমার এত ভালো লাগে। এই প্যারেড তো চলেছিল অনেকক্ষণ, কিন্তু পুরোটা দেখাতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে, তাই বিশেষ বিশেষ মুহূর্তগুলোই আজকে আপনাদের দেখাই। সাধারণত যে কোনো শুভ অনুষ্ঠান আমরা পালন করি পরিষ্কার বা নতুন জামাকাপড় পরে, কিন্তু এই হ্যালোউইন উৎসবের রীতি অনুযায়ী এই দিনে মানুষ নিজের সবচেয়ে নোংরা জামাকাপড়টি পরেন এবং চেষ্টা করেন নিজেকে অদ্ভুতভাবে সাজিয়ে তুলতে। কারণ ধারণা করা হয় যে প্রেতাত্মারা যদি পৃথিবীতে প্রবেশও করে তাহলে এই অদ্ভুত পোশাক দেখে মানুষকে চিনতে পারবে না এবং তাদের ক্ষতি না করেই ফেরত চলে যাবে। ছোট থেকে তো ওই ব্রহ্মদৈত্যী, শাকচুন্নি, পেতনি, স্কন্ধকাটা এরকম 5-6টা নাম শুনে এসেছিলাম, কিন্তু এখানে আসার পর বুঝতে পারলাম যে আমার জ্ঞান কতটা সীমিত। পৃথিবীতে যে এত রকমের ভূত হয় এখানে না আসলে জানতেই পারতাম না। প্রাচীনকালে ফসল কাটার সময় প্রচুর পরিমাণে কুমড়ো পাওয়া যেত, তাই ধারণা করা হয় যে কুমড়োর সাথেও এই হ্যালোউইন উৎসবকে সেই কারণেই সংযুক্ত করা হয়েছে। কুমড়োকে কেটে তাতে ভয়ঙ্কর মুখের আকৃতি দিয়ে তার ভিতরে প্রদীপ জ্বালিয়ে দরজা, জালনা বা গাছে ঝুলিয়ে রাখা হয় প্রেতাত্মার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। পাশ্চাত্য দেশে মূলত এই উৎসবের সূত্রপাত হলেও বর্তমানে কিন্তু সারা বিশ্বের মানুষ এই হ্যালোউইনকে উৎসব হিসেবে পালন করে আসছে। এবার চলুন এখানকার একটি দোকানে এই হ্যালোউইনের সময়টায় কী কী জিনিসপত্র পাওয়া যায় আর তার দাম কীরকম হয় আপনাদের আজকে একটু ঘুরিয়ে দেখাই। দেখছেন একটা পার্টি করার জন্য যা যা দরকার, সে জন্মদিনের হোক আর হ্যালোউইন, এই দোকানটায় আপনি সব কিছু পেয়ে যাবেন। আর এই জায়গাটায় দেখুন, এই হ্যালোউইনের সময়টায় দোকানগুলো এমনভাবে সাজিয়ে রাখে আপনার আসতেই ভয় লাগবে। আর এগুলোর দামও কিন্তু বেশ ভালোই, $50-60 থেকে শুরু করে
প্রায় $200-$400 পর্যন্ত। আর এই জায়গাটায় দেখুন, এই ইংলিশ থ্রিলার মুভিগুলোতে দেখায় না এরকম মাস্ক, এগুলো কিন্তু মারাত্মক দাম, এই মিনিমামটাই বোধ হয় প্রায় 2000 টাকা মতো। আর এখানটায় দেখুন, এই ভূতের হাতে ধরার জন্য নানান ধরনের অ্যাক্সেসরিজ এখানে পাওয়া যাচ্ছে। কি নেই, কোদাল, ছোরা, হাতুড়ি সব আছে। আপনাদের ভিডিওর শুরুতে আজকে যে হ্যালোইনের প্যালেটটা দেখালাম, সেটা বেশ কিছু বছর আগেরই। জানি না কেন কোভিডের পর থেকে এখনো পর্যন্ত এরকম প্যারেড আর হয়নি, এবছর তো হলোই না, দেখা যাক সামনের বছর হয় কিনা। আর দেখুন সূর্যাস্ত হচ্ছে, আর আকাশের রংটা কি অপূর্ব লাগছে। ইচ্ছে তো ছিল এই সময়টায় বাড়িঘরগুলো একটু মোমবাতি বা প্রদীপ দিয়ে সাজাতে, কিন্তু আপনারা তো দেখিয়েছেন এই দুই ভাই মোমবাতি দেখলেই কিরম দৌড়ে দৌড়ে যায়, তাই এবছরটা শুধু লাইট দিয়েই সাজানো হলো। সামনের বছর এরা আরেকটু বড় হয়ে যাবে আর হয়তো বুঝতে শিখবে। এখন কালী পুজোর সবচেয়ে সুন্দর মুহূর্ত, আমাদের প্রত্যেকের জীবনেই কত সুন্দর সুন্দর ছোট ছোট স্মৃতি আছে বলুন। বাবা কাকার হাত ধরে বাজি কিনতে যাওয়া, একদিন আগে থেকে রোদে দেওয়া, আর তারপর ভাই বোনরা একসাথে মিলে বাজি ফাটানো। এই আলোয় যেন আমাদের সমস্ত মনের কালিমা, সংকীর্ণতা, কুসংস্কার দূর হয়ে যাক, এই কামনা করি। ভূত চতুর্দশী বা হ্যালোইনের ভূতেরা আসে তো বছরে মাত্র একটি দিনে, কিন্তু আমাদের বাড়িতে এই দুই ভূতের তাণ্ডব চলে সারা বছর, 365 দিন 24 ঘন্টা। আর এখানে দেখুন দুই ভূতের তাণ্ডব নৃত্য শুরু হয়েছে। তাহলে এটুকুই থাক, আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে। দেখা হবে সবার সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমাদের উৎসাহ অনেক গুণ বেড়ে যাবে। আর এইগুলো হলো গাপুর স্কুল থেকে পাঠানো হ্যালোইনের দিনের ছবি। সবাই ভালো থাকবেন, নমস্কার।